হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু বঙ্গবি তো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এ বছর ফার্স্ট সেমিস্টার বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল মেজর প্রভৃতি কোর্সগুলিতে অ্যাডমিশন নিয়েছ অর্থাৎ যারা আসন্ন ফার্স্ট সেমিস্টারে অ্যাপিয়ার করবে যে পরীক্ষাটা অনলাইনে হওয়ার কথা রয়েছে তো সেই পরীক্ষা অ্যাপিয়ার করতে গেলে তোমাদেরকে এক্সামিনেশনের জন্য একটি ফর্ম ফিল করতে হয় এবং সেই ফর্ম ফিল আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সংক্রান্ত এই নোটিফিকেশন জারি করা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তো কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে চলবে কবে অবধি চলবে তো এইগুলো সমস্ত কিছুই সেখানে ইম্পর্টেন্ট ডেটগুলিকে মেনশন করা হয়েছে কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমাদের জন্য এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পরবর্তী প্রতি মুহূর্তে সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমরা এখন সরাসরি দেখে নেব নোটিফিকেশানে কি বলা হয়েছে তো আমি শুরুতে কয়েকটি কথা বলিনি যে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি বারোই ফেব্রুয়ারি দু হাজার একুশের ডেটে ক্যালকাটা ইউনিভার্সিটি কন্ট্রোলার অফ এক্সামিনেশনের তরফ থেকে জারি করা হয়েছে তো এবার কথা হলো এই নোটিশটি আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে যতটা জানতে পারছি তাদেরকে কলেজের তরফ থেকে পাঠানো হচ্ছে এবং তারা এটা নিয়ে চিন্তায় রয়েছে যে এটা রিয়াল না ফেক তার কারণ তারা যখন ইউনিভার্সিটি পোর্টাল ফলো করছে সেখানে এই নোটিশটির কোনো অস্তিত্ব তারা দেখতে পাচ্ছে না তো এবার আমি দুটো কথা বলছি তাহলে পরে তোমাদের আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কন্ট্রোলার অফ তরফ থেকে সরাসরি সেন্ট্রালি পাঠানো হয়েছে টু দ্য প্রিন্সিপালস অফ অল অ্যাফিলেটেড কলেজেস ঠিক আছে তো ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলেটেড সমস্ত কলেজের প্রিন্সিপাল স্যারদের ম্যাডামদের উদ্দেশ্যে এই নোটিসটিকে কিন্তু দেওয়া হয়েছে এবং তাদেরই দায়িত্ব হলো সমস্ত তাদের ছাত্রছাত্রীদেরকে এই বিষয়টিকে ইনফর্ম করা এবং এই নিউজটিকে কনভে করে দেওয়া সেটা ডিপার্টমেন্টালি করা হয় এবং সেন্ট্রালিও করা হয় ঠিক আছে তো এটাই হলো বিষয় কাজে এরকম নিদর্শন আমরা এর আগে দেখেছি যে এর আগে প্রিভিয়াস পরীক্ষাগুলোর ক্ষেত্রেও এরকম যে অফিসিয়াল পোর্টালে কোনো নোটিশ নেই কিন্তু কলেজ অথরিটি এই নিউজগুলোকে কনভে করেছে ছাত্রছাত্রীদের এবং সেই নোটিশে যারা ডেট মেনশন করা ছিল সেই অনুযায়ী কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে কন্ডাক্ট করানো হয়েছিল কাজে এটা নিয়ে ঘাবরানোর কোনো বিষয় নেই এরকম নিদর্শন প্রিভিয়াস আমাদের সামনে রয়েছে তোমরা তোমাদের সিনিয়র যে যে সমস্ত দাদা দিদিরা রয়েছেন তাদের সাথে কথা বললে পরে তোমরাও জানতে পারবে ঠিক আছে এবং পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো আলোচনা হয় সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আবার সেটা নিয়ে জানিয়ে দেবো ঠিক আছে তো এটাই হলো বিষয় এখানে বলছে টু দ্য প্রিন্সিপালস অল অ্যাফিলিলেটেড কলেজেস ফর বিএ বিএসসি বি সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ডিয়ার সার ম্যাডাম দিস ইস টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য ইউনিভার্সিটি অথরিটি দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দ্য বিএ বিএসসি বি সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি উইল বি ওপেন অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল ইন দ্য ওয়েবসাইট সিইউ এক্সাম ডট নেট অ্যান্ড সিইউ এক্সাম উইন্ডো ডট ইন তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ চলবে এই দুটো ওয়েবসাইটে সিইউ এক্সাম ডট নেট এবং সিইউ এক্সাম উইন্ডো ডট ইন ইনে বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান অনার জেনারেল মেজর এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফর দ্য সিস্টেম অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন এখানে তোমরা অ্যাক্টিভিটি লিস্ট দেখতে পাচ্ছ এবং তার কোন ডেটে কী কী রয়েছে সেগুলো আমরা বলে দিচ্ছি এখানে আপলোডিং অফ চেকলিস্ট এটা বাইশে ফেব্রুয়ারি হবে পয়েন্ট বি যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন অ্যান্ড দ্য সাবমিশন অফ দ্য সেম বাই দ্য স্টুডেন্ট টু কলেজ ফিজ আর এক্সামটেড ফ্রম দ্য ক্যান্ডিডেটস ফর দ্য সেইড এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার জন্য তোমাদেরকে কোনো ফিজ প্রদান করতে হবে না তোমাদেরকে জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাকে মানে অনলাইন ফর্মটাকে সাবমিট করতে হবে এবং সেই ফর্মটার আবার হার্ড কপিটাকে তোমাদেরকে কলেজে কিন্তু প্রিন্ট করে জমা দিতে হবে এই টোটাল সমগ্র প্রক্রিয়াটি চলবে চব্বিশ দুই দু হাজার একুশ থেকে চার তিন দু হাজার একুশ অবধি চলবে এবং পয়েন্ট সি যেটা রয়েছে যে কনফার্মেশন অফ দ্য ক্যান্ডিডিডিডিডিডিটস এনরোলমেন্ট বাই দা কলেজ কলেজ তোমাদের এনরোলমেন্টকে কনফার্ম করবে এটা পঁচিশ দুই দু হাজার একুশ থেকে ছয় তিন দু হাজার একুশ অবধি চলবে এবং পয়েন্ট ডি যেটা যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য লিস্ট অফ অ্যাপ্রুভ ক্যান্ডিডেটস ডকুমেন্টস বাই দ্য কলেজ টু দ্য ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কলেজের তরফ থেকে ইউনিভার্সিটিতে কনভে করা হবে আট তিন দু হাজার ঠিক আছে তো এটাই বিষয় এবং তোমরা যদি এখানে দেখো অ্যাস করে লেখা রয়েছে কলেজেজ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল ডিংলি অর্থাৎ কলেজ অথরিটিকেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তারা তাদের সমস্ত ছাত্র যেন এই বিষয়টিকে কনভে করে দেয় তো ঠিক আছে তো ইনফর্ম করার বিষয়ে তাদেরকেই দিয়ে দেওয়া হয়েছে এর জন্য এটাকে আর ওয়েবসাইটে নোটিশটিকে দেওয়া হয়নি তো কাজে এটা নিয়ে তোমরা ঘাবড়িও না এর আগে আমরা দেখেছি এরকম হয়েছে তোমরা সিনিয়রদের কাছ থেকে শুনলে পরেই জানতে পারবে তো এই হলো বিষয় তোমরা এই ডেটগুলিকে মেনশন মানে যেগুলো ডেট মেনশন করা হয়েছে সেগুলোতে যা যা অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোকে টাইম টু টাইম যেরকম করে ফলো করতে বলা হয়েছে সেই ডেটগুলিকে ফলো করে কাজগুলো করবে ঠিক আছে এবং পরবর্তীতে আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো